নবান্ন মেলার পক্ষ থেকে সকলকে জানাই আমাদের তৃতীয় শুভেচ্ছা। আজকে মেলা নবম দিনে পড়ল, আগামী দুদিন আরো মেলা থাকবে। মেলায় হস্তশিল্পীদের বিভিন্ন শিল্পকর্ম নিয়ে বসেছে, আপনারা আসুন দেখুন, ঠাকুর উৎসাহিত করুন। আজকে মেলায় বিশেষ আকর্ষণ আমাদের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হচ্ছে শ্রুতি নাটক। সে শ্রুতি নাটক পরিবেশন করছেন ডক্টর দেবেশ ঠাকুর। শ্রুতি নাটক আরম্ভ হয়ে গেছে মুক্তমঞ্চে, আপনারা আসুন দেখুন, আসুন গ্রহণ করুন। মেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, মেলায় অযথা নোংরা করবেন না। আমাদের মেলা সমস্তটাই সিসিটিভি ক্যামেরায় রয়েছে। মেলায় যত নোংরা করবেন না, ডাস্টবিনে নোংরা ফেলবেন, ইলেকট্রিক্যাল ডিভাইসে হাত দেবেন না। বারবার বলছি, দয়া করে ইলেকট্রিক্যাল কোনো তার বা ডিভাইসে হাত দেবেন না, দুর্ঘটনা ঘটে যেতে পারে। যদি সেলফি তোলার হয় কি ফটো তোলার হয়, দূর থেকে তুলবেন, কোনো রকম টাচ হবে। মোটরসাইকেল সাইকেল ঠিক জায়গায় রাখবেন, যত্র তত্র লিখে দেবেন না, ধূমপান করবেন না। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আমরাও আপনাদের সাথে সহযোগিতা করবো।
পাখির কাজ দেখুন উৎসাহিত করুন। মেলার আরেকটি বিশেষ আকর্ষণ আমাদের আর্ট গ্যালারিতে আর্ট এক্সিবিশন পরিবেশন হচ্ছে। স্বনামধন্য আর্টিস্টরা তাদের আজকে মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানকে দুটি নাটক পরিবেশন করছেন ডাক্তার দেবেশ। এরপরে মুক্ত মঞ্চে পরিবেশন হবে মুখোশ নৃত্য। মুখোশ নৃত্য করবে আদিত্যপুরের মুখোশ নৃত্য গ্রুপ। খুব আনন্দ লাগবে, আপনারা আসুন দেখুন। এটা একটা নতুন ধরনের জিনিস, খুব ভালো লাগবে। এছাড়া ফুড কোর্টে বিভিন্ন স্টলে রয়েছে বিভিন্ন ধরনের খাবার, বিভিন্ন মুখরোচক খাবার। আপনারা আসুন দেখুন এবং তাদেরকে উৎসাহিত করুন খাবারের স্বাদ নিন। মেলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখবে। আমি প্রতি মুহূর্তে বঞ্চিত হয়েছি মনে করে বহুদাস বঞ্চিত। আমার আত্মীয়দের কথা ছিল আমি যখন বিদেশে থাকব আমার সম্পত্তির টাকা পয়সা তারা পাঠাবেন, তারা পাঠাননি। কলকাতা আদালতে যে চাকরি করতাম সেখান থেকে বঞ্চিত হয়েছি, বঞ্চিত হয়েছি আমার।